জেলা কংগ্রেস পার্টির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলার এই অবস্থা স্পষ্ট আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী তবে বলার কি আছে রাজ্য পুলিশ কি করে আমরা সবাই জানি ভুক্তভোগী আমাদের প্রার্থীকে অপহরণ করা হচ্ছে রাজ্য পুলিশ চুপ আমাদের প্রার্থীকে ভয় দেখিয়ে নাম প্রত্যাহার করা হচ্ছে রাজ্য পুলিশ চুপ রাজ্য পুলিশ কি বলে দেখছি দেখব কাকে দেখবে তৃণমূলকে বলবে কাকে বিরোধীদেরকে এখানে কংগ্রেসকে সবসময় আশ্বাসন দিচ্ছে চিন্তা নাই দেখছি সবাই দেখছে আমাদেরকে তা আমরা জানি এখানে নির্বাচন মানে প্রহসন হবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দিক প্রশাসন স্বীকৃতি দিক তার জন্য আমরা আন্দোলন প্রতিদিন করছি প্রতিদিন করে যাব পৌর নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন এটা দুর্ভাগ্য আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ দিয়ে জয়ী হয়েছেন সেই জয়কে অসম্মান করা হচ্ছে বলে আমি মনে করি এসএসসি এটা তো ধরুন পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা পশ্চিমবঙ্গ সরকারের অযোগ্যতা পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির এটা জলজ্যান্ত একটা প্রমাণ রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে এই নির্দেশ দিয়েছে সেখানে তো আমাদের কিছু বলার নেই তদন্তে কী প্রকাশ পাচ্ছে দেখি তবে এটা বড় দুর্নীতি এটা স্পষ্ট এটাই তো বাংলায় যখন স্থানীয় নির্বাচন হবে এই স্থানীয় নির্বাচন মানে প্রহসন আমি বলবো পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দাও যে এ বাংলায় বিধানসভা আর লোকসভা ছাড়া আর কোনো নির্বাচন হবে না তাহলে আমাদেরও ঝামেলা থাকে না কারণ নির্বাচন হলে তখন রাজনীতি যেহেতু আমরা করি তাই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হয় কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা দুরূহ ব্যাপার পশ্চিমবঙ্গে বিরোধীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করাটা আজ যেন যুদ্ধ ক্ষেত্রে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে নামার প্রস্তুতি নেওয়া তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার একটা দাবি থাকবে যে যদি জিততেই হয় যদি বিরোধীদেরকে স্থানীয় নির্বাচনে হারাতে সরকার বদ্ধপরিকর বিরোধীদের জন্য কোনো জায়গা ছাড়া হবে না তাহলে ঘোষণা করে দিক বিরোধীদের প্রতি যে বিরোধীরা যতদিন তৃণমূল ক্ষমতায় আছে ততদিন পঞ্চায়েত নির্বাচন আর পৌর নির্বাচনে বিরোধীরা নির্বাচনে অংশগ্রহণ করবার মতন দুঃসাহস যেন না দেখায়।